হাই, আসসালামু আলাইকুম। চলে এসেছে নতুন আইটি ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো যারা দেখে থাকেন বা জানবেন যে আমরা নতুন বাসায় এসেছি, ঝামেলা প্লাস টুকিটাকি বের হওয়া হয়েছে, ঘর গোছানো এখনো কমপ্লিট হয়নি। তো সবকিছু মিলে যেটা বলতে চাচ্ছি, আজকে আমরা যাচ্ছি আম্মুর বাসায়। তো আজকে ফার্স্ট আম্মুর বাসায় যাচ্ছি, ভাবলাম একটা ছোটখাটো ব্লগ করে ফেলবো। আর আমার ব্লগ করা মানে হচ্ছে যে মেমোরি করা, আমি একটা ছোটখাটো ব্লগ নিয়ে এসেছি। তো এখন আমি রেডি হয়েছি, মা রেডি হচ্ছে, বাবা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমি দেখে আসছি। আর আমি, বাবা, মা, রুক্তা আপা আর মতি ভাই, তো আমরা কয়েকজন যাচ্ছি। আমার সম্পূর্ণ ব্লগ দেখবেন, আশা করছি আপনারা এনজয় করবেন। আমরা এখন যেহেতু মিরপুর আম্মুর বাসা, মানে আগারগাঁও, তো দেখা যাচ্ছে হয়তো আমরা দেখি কোন দিক দিয়ে যাই। দেখা যাক, আজকে ফার্স্ট যাচ্ছি বসুন্ধরা থেকে আম্মুর বাসায় কিভাবে যাই, আমি কিছুটা রাস্তা শেয়ার করব আর বাসায় গিয়ে টুকিটাকে শেয়ার করব। তো আমি আজকে খুবই এক্সাইটেড, এক মাস হয়ে গিয়েছে আম্মুর সাথে দেখা হচ্ছে না, তো প্রায় এক মাস পর আম্মুর সাথে দেখা করব। এটা আমার কাছে খুবই, মানে অনেক অন্যরকম মজা লাগছে, যেটা আমি শেয়ার করতে পারছি না, মানে আমি সেটা বোঝাতে পারতেছি না, বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এতদিন পর আম্মুর সাথে দেখা করব, আম্মুকে দেখব, কথা বলবো। অনেকদিন ধরে আমার প্ল্যান ছিল বা ইচ্ছে হচ্ছিল যাব যাব, বাট বাসার পরিস্থিতির কারণে ওরকম যাওয়া হচ্ছিল না, বা একটা না একটা ঝামেলা লেগে আছে। তো হঠাৎ করে আজকে সকালে মা এসে বললো, চলো আমরা যেহেতু পর্দা কিনবো মিরপুর, যে আমরা অনলাইন থেকে একটা পর্দা নিই, তো আমরা যাচ্ছি ওনার শোরুমে গিয়ে আমরা দেখে কিনে নিয়ে আসি। তো যেহেতু মিরপুর যাচ্ছে, তোমাদের বাসা হয়ে যাব। মানে ঘুম থেকে উঠে এই কথা শোনার পর আমার কাছে খুব ভালো লাগলো যে না, আল্লাহ মা আমার মনের কথাটাই বলে ফেলছে, যেটা আজকে আমার কেন যেন মনে হইতেছিল আজকে আমার যাওয়া উচিত বা আজকে আমি যাব। তো যাই হোক, মা এটা বলছে বলার পর আমার কাছে খুবই, মানে মানে আমি খুবই অবাক হয়েছি। আমি বলছি মা ঠিক আছে চলেন রেডি হয়ে যান, বাবাকে রেডি করে আমরা তাতে রেডি করে ফেলি, মানে আমরা তাতে রেডি হয়ে যাই। যেই বলা সেই কাজ, আমি টুস করে রেডি হয়ে গিয়েছি, কোনো রকম সাজুগুজু করি নেই, মানে আম্মুর বাসা যাবো খুবই এক্সাইটেড। তো যাই, আমি দেখি বাবা মার কি অবস্থা, ওনারা রেডি হয়েছে কিনা, একসাথে আমরা নামবো, সব কিছু শেয়ার করবো, সাথে থাকবে। বাবা রেডি হয়ে বসে আসছে, বাবা চলেন। হ্যাঁ, সান্ডাটা বের করে দিচ্ছে। বাবা কোথায় যাচ্ছি আমরা বলেন তো, আমরা কোথায় যাচ্ছি কোথায় বলেন তো, আমাদের বাসা। হ্যাঁ, বাবার মনে হচ্ছে। এই স্যান্ডেলটা দেন বাবাই, গাড়ি আছে। হ্যাঁ, গাড়ি দিয়ে যাবো বাবা, বাবারে নিয়ে আপনি নামেন, আমি মারি নিয়ে নামি, বুঝছেন? হ্যাঁ, সব লাগানো হয়েছে, রুক্তা রেডি, বাবারে নিয়ে আপনি নামেন, আমি আর মা নামতেছি, গাড়িতে উঠাই দিয়েন। বাবার জুতা পরাই দিচ্ছে, মা রেডি হয়েছে, আসতেছে, বের হয়েছি, মা আর আমি এখন নামতেছি। আসেন মা, মা, আমি, রুক্তাপা, মতি ভাই আসতেছে আর বাবা অলরেডি গাড়ি, আমরা যাচ্ছি আম্মুর বাসায়, কি মজা। মতি ভাই আসছে, মা আসতেছে, এটা বুঝতেছি। ঠিক আছে, আর একটু, হ্যাঁ একটু হেলাই দাও, শর্টকাটে কেমনে যান, যেটা যাও ইয়েতে যাবেন ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে। বাবা আসেন, ধৈর্য নিয়ে আপনি, তারপর আমার হাতে দিবেন, আপনি বাবার একটু ধৈর্য নিয়ে আসেন। আমরা উঠি আগে না, মতি ভাই আসেন, স্যান্ডেল নিয়ে যান বাবা ভেতরে। হ্যাঁ, আমরা এখন দুপুরের খাওয়া খাবো,
দেখি একটার পর একটা আনতেছে। কি আনলো এটা? এটা হচ্ছে যে আমার আম্মু খুবই খুবই মজার একটা রেসিপি, বা আমার আম্মু খুব মজা হয় এই করলা ভাজি আলু কুচি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। পোলাও কে করছে? তুমি করলা সব আজকে তুমি করছো? মাশাল্লাহ, সরি আজকে সব কিছু আমার বোন করছে। ডিম ভোনা করছে একদম সাদা সাদা করে। কি আনছো? গরুর মাংস। গরুর মাংসটা খুব সুন্দর করে রান্না করছি ইয়ে দিয়ে। হ্যাঁ খুব মজা হয়েছে, আমি ঝোল চেক করছি একটু আগে। আর হচ্ছে যে আলু, সরি আলু বলে ডিম ভোনা করছে পেঁয়াজ দিয়ে, সাথে হচ্ছে করলা ভাজি। আর পোলাওটা কতটাই ঝরঝরে হয়েছে দেখেন। তোমার পোলাও অনেক ঝরঝরে হয়েছে জানো, তোমার পোলাও ঝরঝরে হয়েছে কিভাবে সুন্দর হয়েছে। এটা ডাল, এটা কি আনছো? আলু ভর্তা করছো? আচ্ছা হাই বেলা যাও একটু। এটা হচ্ছে লাল আলুর ভর্তা। এটা কি? টমেটো দিয়ে রুই মাছ, দেখতো তো সেরকম হয়েছে মাশাল্লাহ। থ্যাংক ইউ সালু, এত কিছু করছো। হ্যাঁ টমেটো দিয়ে মাছ রুই মাছ ভোনা করছে। আর এটা হচ্ছে বেগুন ভাজি। আমরা কিন্তু হঠাৎ করে আসছি, মানে সাডেন জাস্ট বলছি 11টার দিকে যে আমরা আসতেছি, এর মধ্যে করে ফেলছে। তার উপর আমাদের বাসায় গ্যাসও ছিল না, এই অল্প গ্যাসে এত অল্প সময়ে মাশাল্লাহ অনেক কিছু করে ফেলছে। বসেন মা, বসেন বাবা, বসেন সানা দিয়ে দে বাবা রে। বাবা হাত ধুয়ে আসেন। I won't ask for much. All I want is sleeping on a Sunday. The morning can put the day on hold. And if we want a Sunday, you know we can pull it from the window pane. Can save our energy for harder days. Stay a minute or just wait until Monday. একটু খানাও বানাচ্ছি দে, আর দিও না হয়েছে। Ask for much. All I want is sleeping on a Sunday. The morning can go. Dim dio na mare. Khao na. Alu bharta nen. Acha amake tumi eta to. Korla bhaji. Rangpur na Dinajpur er. Rangpur bole ar ki je jeta bole. Lal lal. Baba e je gorur mangsho ache. Salma ranna korche shob. Ei oi to kalo hoy. Lal lal hoy ta. ওইটাই তো। মতি ভাই দেখতে আসেন বাবা, ওই যে ওইখানে হাত ধুয়ে ফেলেন বেসিনে। হ্যাঁ যা বেসিনে হাত দিয়ে এসো, যা পামপ্লেটটা সরাই দাও, এটা দিয়ে দাও। পাপা খাইতেছে কি? খান মাংস নিয়েন, ওই যে হাড়ি থেকে একটু ওভেনে দিয়ে গরম করে দিই। ওরে এটা নিয়ে আসছিলাম আমি ওর জন্য। আইসক্রিম খাই। দুপুরে খাওয়ার পর পরই আমার বোন আইসক্রিম টেনে দিয়েছে, আমি খাচ্ছি, সাথে ফ্রুটসও দিয়েছে, নাস্তা দেওয়া হয়ে গিয়েছে।
আর সবাই খুব আরাম করে বিছানায় বসে আমরা খাচ্ছি। খুব ভালো লাগছিল, বাবা মা আমরা সবাই গল্প করে এরকম চা নাস্তা খাচ্ছিলাম। সারাদিনই টুকিটাকি খাওয়া হয়েছে চা। আমার বোনের হাতে স্পেশাল গরুর দুধের চা। রুপ্তাপা আমাদের বাসায় এসে, মানে আম্মুর বাসায় এসে ফ্রেশ আম্মু শাক নিয়ে আসছিল, লাউ শাক, সেটা ভাজি করে দিচ্ছে। ওনার শাক ভাজিটা অনেক মজা। আমি বললাম দাও ভাজা দেখ, একদম সুন্দর হয়, তেল টেল সব কিছু পুড়ে ফেলে না, এটা হচ্ছে বড় কথা। তো এখানে এসে উনি এটা বানায় দিচ্ছে আমাদের সবাইকে। আমরা নিয়ে যাব, তাহলে আমাদের বাসায় গিয়ে রান্না করতে হবে না, টুকটাক কিছু খাবার নিয়ে গেলেই হলো। কেমন লাগতেছে রান্ধতে? আপনার সুন্দর লাগতেছে উন্নতি আজকে? তো এই যে রুপ্তাপাই ভাজতেছে শাক ভাজি, আর এখানে কিছু খাবার বক্স করে দিচ্ছে আমার বোন, পোলাও মাছ আর হচ্ছে গরুর মাংসটা, খুব মজা হয়েছে আলু দিয়ে। হ্যাঁ, ও ডিমও দিয়ে দিচ্ছে, আল্লাহ। আচ্ছা, পোলার মধ্যে ডিম টুম দিয়ে দিচ্ছে। তো ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু আমরা এখান থেকে বাসা চলে যাব আর রান্না বান্না করবো না, এগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে রাত। গরম গরম শাক ভাজি খাচ্ছি, এইমাত্র ভাজলো রুটি। শাক দুপুরে খাওয়ার পর এরকম বড়ই দিয়ে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, মতি ভাই ডাক দিয়ে নিয়ে আসেন একটু। এভাবে খেয়েছি সবাই, মা খেল, এখন আমি খাচ্ছি। বড়ই মানে দুপুরে খাওয়ার পর এরকম খেতে ভালো লাগে। মতি ভাই দিলাম এটা, দিয়ে আসেন। বাবা কি চা খাবেন? বাবা আবার চা খাবেন? আচ্ছা, এটা এটা মতি ভাইরে দিবেন, এটা বাবারে দিয়ে না যান, দিয়ে আসেন। চা খাবে, এখন আমরা চলে যাবো। অলরেডি মাগরিবের নামাজ পড়ে ফেলছি, অনেকগুলো দারাচিনি এলাচ তেজপাতা দিয়ে রং চা করা হচ্ছে, আর আজকে আমি মিন্টের একটা চা বানিয়ে দিব। চাটা রুপ্তাপায় বসাইছে, চিনিটা কোথায়? এটা হচ্ছে সুদান থেকে নিয়ে আসছিল, সুদানের এই মিন্ট টি, এটা বানাচ্ছি মিন্ট দিয়ে। মানে একটা টি বেগ দিয়ে আমি দুই কাপ বানাচ্ছি, একটু মিন্টের স্মেল হয়, ভালোই লাগে। আজকে যে আনারস কেটেছে, এখন আনারস খাওয়া হবে। লবণ মরিচ বড়ই দিয়ে খেয়েছিলাম, এখন হঠাৎ করে সবাই বলতেছে আনারস খাবে। এখানে কিছু ফ্রুটস দিব, অলরেডি কয়েক কাপ চা খাওয়া হয়েছে সবার। মানে এশার নামাজ পড়া শেষ, এখন দেখা যাচ্ছে যে বাবা হঠাৎ করে বললো চটপটি ফুচকা খাবে। আমাদের এই বাসার নিচে ব্যালকনি থেকে দেখা যায় চটপটি এবং ফুচকা সেল করা হচ্ছে। হঠাৎ করে নামাজ পড়ে মা দেখলো যে চটপটি ফুচকা বানাইতেছে ওইখানে, তো বললাম যে রুপ্তাপা নিয়ে আসেন বাবার জন্য, বাবার মানে বের হবো। তো এমন সময় মনে হয়েছে যে চটপটি ফুচকা খাই, তো রুপ্তাপা গিয়েছে চটপটি ফুচকা, তো আমি দেখাই ব্যালকনি দিয়ে দেখা যায় যে কীভাবে বানাচ্ছে। আমি এখন চটপটি ফুচকা আনার পর দেখি খেয়ে নিবো, ওইটা খেয়ে আমরা বের হবো, সেটা শেয়ার করবো। আর কেমন লেগেছে আজকের ব্লগটি জানাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর আমি দেখিয়ে নিচ্ছি এখন যে কীভাবে চটপটি ফুচকা বানায় এবং কীভাবে নিয়ে আসতেছে, আমি এটা দেখাই। রুপ্তাপা গেছে নিচে, ওই যে ব্যালকনি যে দেখা যাইতেছে, রুপ্তাপা ফুচকা বানাইতেছে, নিয়ে আসতেছে। খুব হাইজেনিক ওয়েতে বানায় এখানে, মানে ওনারা একটা দোকান ভাড়া করেই করে। দেখতেই পাচ্ছেন, ওই যে রুপ্তাপা, টকটা আলাদা নিয়েন, আলাদা। হ্যাঁ, আর চটপটি ফুচকা নিয়ে ভাজা নিবো, আদনানের পছন্দ, চিপস আর ডাল ভাজা আর বুট ভাজা নিবো এখান থেকে। সব নিয়ে আসছেন, গুড। আমাদের গলা ভাঙছে বলতে বলতে। চিপস টিপস আদনান পছন্দ এগুলো নিয়ে আসছি, বাসায় রেখে রেখে খাবে। বসুন্ধরা গিয়া এমন জায়গায় পড়ছি যে সব কিছু পাওয়া যায় না, দূরে যাইতে হয়। নাকি পায় না, ঝালমুড়ি আর ফুচকা নিয়ে আসছে। যাই হোক, চামচ নিয়ে আসেন, টক পানি, এই যে ফুচকার এইটা, এটা খুলেন তাড়াতাড়ি করতে হবে, বাবা অস্থির হয়ে গেছে। চকলেট ভাজা, মটর ভাজা সবকিছু দিয়ে দিচ্ছে। এগুলো এখন একটা শপিং ব্যাগে করে নিয়ে নিবো, এখন এগুলো আমরা খাবো, খেয়ে চলে যাবো।
করবে, এখন ফুচকা বানাবে। উত্তাপ আম করে সবাই খাওয়াই দিল, এসব মজা না, অন্যরকম একটা স্মেল আসতেছে। কিন্তু আপনারা বুঝছেন একদম টক ছাড়া, দেখেন আম্মু উপরে কান্না করতেছে, আম্মু আল্লাহ হাফেজ মা, হ্যাঁ আল্লাহ হাফেজ কান্না করতেছে, চলে যাচ্ছি এই জন্য কান্না করতেছে চলে যাচ্ছে। আর বাবা মা গাড়িতে উঠতেছে, মন খারাপ করে বাসা চলে যেতে হচ্ছে। এভাবেই আজকের ব্লগটি শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।